ইরাকের নদীতে ভেসে আছে হাজার হাজার মৃত মাছ। ইরাকের আল আইস নদীতে ভাসছে হাজার হাজার মৃত মাছ, যে সেসব পরিষ্কার কাজ করছে স্থানীয় প্রশাসন। এই অঘটনের কারণ জানা যায়নি। বিষয়টি নজরে আসে স্থানীয় জেলেদের। দেশটির দক্ষিণাঞ্চলে মাছ শিকারে যাওয়া জেলেদের চোখেই প্রথমে পড়ে এই বিরল দৃশ্য। জাল ফেলার আগেই সেখানে ভাসতে দেখেন হাজার হাজার মৃত মাছ, এর বেশিরভাগই সিলভার কার্প প্রজাতির। ইরাকের বার্তা সংস্থা INA জানিয়েছে, বিষয়টি সুরাহা করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় পরিবেশবিদরা বলেছেন, আশঙ্কাজনক হারে পানির উচ্চতা এবং অক্সিজেন কমে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। শিল্প কারখানার দূষণের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। জাতিসংঘ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা অন্যতম পাঁচটি দেশের তালিকায় রয়েছে ইরাক।